গাইবান্ধা শহর রক্ষা বাঁধ সংস্কারের নামে ঘাঘট নদী দুপাশের বেশ কিছু গাছ কেটে ফেলছে কর্তৃপক্ষ। এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। অন্যদিকে কর্তৃপক্ষের দাবি, বাঁধ সংস্কারে সমস্যা হওয়ায় নিয়ম মেনেই কাটা হচ্ছে গাছ। 16 বছর আগে গাইবান্ধার শহর রক্ষায় বাঁধের দুপাশে দীর্ঘ এলাকা জুড়ে মেহগনি সহ কয়েকশো গাছ রোপণ করে বন বিভাগ। সম্প্রতি বাঁধ সংস্কারের কারণ দেখিয়ে প্রায় 1.5 কিলোমিটার অংশের গাছ কেটে ফেলার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। তারা বলছেন, গাছগুলো না কেটেও বাঁধ সংস্কার করা যেত। সারা পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জের যে পরিবর্তন আসছে এটাকে ঠেকানোর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। সেখানে বাঁধ সংস্কারের নাম করে ঘাঘর নদীর যে বাঁধ সংস্কারের নামে গাছগুলো কর্তন করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। তবে বন বিভাগের কর্মকর্তা বলছেন, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বন বিভাগ উপকার ভোগী ও পানি উন্নয়ন বোর্ডের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী 10 বছর পূর্ণ হলে ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য গাছ কাটার নিয়ম আছে। মাটির নিচে গাছের শেকড় থাকায় বাঁধ সংস্কারে সমস্যা হচ্ছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। তাই বিধি মেনে টেন্ডারের মাধ্যমে গাছ কেটে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। গাছগুলো থাকা অবস্থায় বাঁধ নির্মাণ করা যায় মানে, কারণ আমাদের বাঁধে কম্পেকশন করতে হবে, এখানে মাটি দিতে হবে, গাছের শিকড় পাকড় এগুলা আরো সমস্যা করে। এই জন্য গাছ তা চুক্তি করা আছে নির্দিষ্ট সময়ের জন্য বাঁধে, এই নির্দিষ্ট সময় পরে আমাদের গাছ বাঁধ মেরামত করবো, তখন বন বিভাগের কাজটা সরাই নিবে, এটাই আমাদের সিস্টেম। বাঁধ সংস্কার গুরুত্বপূর্ণ হলেও গাছ কাটা গ্রহণযোগ্য নয়, এমন মত পরিবেশবাদীদের। ডিবিসি নিউজ ডেস্ক।